বটতলায় নাকি একজন সন্ন্যাসিনী এসেছেন, উনি নাকি ওখানে চণ্ডী পাঠ করছেন। তাই নাকি? হ্যাঁ, তাহলে যাওয়া যাক, চলুন দর্শন করে আসি। আসুন। জয় মা ভবতারিণীর জয়, জয় মা ভবতারিণীর জয়। তুমি কোথায় যাচ্ছ? ওই তো এইখানে মায়ের দর্শন করতে। আমাকে নিয়ে যাও। হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন আসুন, চলুন চলুন। কল্যাণ মৎস্য, মৎস্য কি কারণে এই ভোর কান্তারে তোমাদের আগমন? মা, আপনি যে চণ্ডীর পাঠ করছেন, সে চণ্ডী কে মা? আর মা, উমাই বা কে? বলুন না মা, আমাদের শুনতে বড় ইচ্ছা করে। তোরা মা চণ্ডীর কথা শুনতে এসেছিস? তাহলে শোনাই, বস, শান্ত হয়ে বস। একদা হিমালয় রাজের ঘর আলো করে এক ফুটফুটে মেয়ে জন্ম হয়েছিল, সাত করে তার নাম দেওয়া হলো উমা। সেই উমা বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন স্বয়ং মহাদেবের সহিত। তারপর একদিন ধ্যানযোগ করিবার সময় মা মহামায়া জাগ্রত হলেন উমার দেহে।
তার সব অঙ্গ হয়ে উঠল অন্ধকার কালো। বিরাট বিকরাল ভয়ঙ্কর তেজজ্যোতি প্রকাশিত হতে লাগলো ত্রিভুবনে। গিরিরানীকে স্বপ্নালোকে দিলেন দেখা, কিন্তু তিনি তো মা, মায়ের মন স্বচ্ছ শুভ্র জলের ন্যায় পবিত্র। মেয়েকে এই রূপে দেখে গিরিরানী ভয়ে চিন্তায় দুঃখে আকুল হয়ে উঠলেন। তিনি গিরিরাজকে প্রার্থনা করলেন, আনিতে গৌরী উমা নাকি বড় কেঁদেছে।
চোখে আমি এই জল দেখতে পারি না। তোমাকে আমি কথা দিলাম, আমি উমাকে শিগগিরই নিয়ে আসব। সত্যি বলছেন স্বামী? হ্যাঁ অবশ্যই। তাহলে আমি আমার উমাকে প্রাণ ভরে দেখব। হ্যাঁ আমিও। তুমি নিশ্চিন্তে থাকো, আমি শিগগিরই আমাদের উমাকে নিয়ে আসব। সত্যি বলছেন স্বামী? অবশ্যই, আমি শিগগিরই যাব। কি আনন্দ হবে বিমলা জটিলা, তোরা শাগ বাজা উলুদে, সারা রাজপ্রাসাদকে প্রদীপ দিয়ে আলোকিত করে তুল। আমার উমা আসছে, আমার মেয়ে আসছে। স্বামী শিগগিরি নিয়ে আসুন, আমার আর তোর সইছে না, শিগগিরি নিয়ে আসুন স্বামী। Okay.
सकला जगत्सु तवैकया पूरितमम्बयैतत् काते स्तुति सद्य परापरोक्तिः स्वर्वभूताय देखो गिरिरानी आमि तुम्हार उमा के स्वपरिवारे निये एसेछि ओरे तोरा के कोथाय आछिस आमार उमा एसेछे आमार उमार घन एसेछे तोरा उलुले तोरा साफ राजा Thank you.
অসীম ঠান্ডে ভেঙে উঠে রূপলের ও রসল রেখে আমি নবভাব মাধুরীর সঞ্জীবন তাই আনন্দিতা শ্যামণী মাতৃকার সুমৈকে মৃদুময়ীকে আবাহন আজ শিক্ষক বিশ্বজনীর শারদশ্রী বিমন্ডিতা প্রতিভা মন্দিরে মন্দিরে বলদে চড়ি আসিবে সিংগায় দিলাহা আর সিংগা শুনি মরতেতে বাজিয়া উঠল ঢাক বলদে শিবের সঙ্গে কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী শিবের সঙ্গে কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী আশ্বিন মাসে বাপের বাড়ি আসেন ভগবতী আশ্বিন মাসে বাপের বাড়ি আসেন ভগবতী সিংহের উপর ইচ্ছাসুরি অসুরের টিকি ধরি কলাই ঘষে সব করাইয়া বুকে মাসে খুসা ঘুরতে দেখছি বাড়ি বাড়ি ঠক দেখায় ভারী আবার ময়ূরের পরে পয়সা নিতে নারা পর শিক্ষিকানি ময়ূরের পরে পয়সা নিতে নারা পর শিক্ষিকানি ধুতি পয়সা কোষা সপ্তমীতে মা জননী মণ্ডপে মণ্ডপে অষ্টমীতে মা জননী ফুলে ফলে ধূপে বলো সপ্তমীতে মা জননী মণ্ডপে মণ্ডপে অষ্টমীতে মা জননী ফুলে ফলে ধূপে নবমীতে মা জননী নিশি পোহাইলা
দশমীতে পাগলা গুলা নাচতে লাগিলা, নবমীতে মা জননী নিশি পহাইলা, দশমীতে পাগলা গুলা নাচতে লাগিলা। শিবে দুর্গানে লইয়া যাবে কৈলাস ভুবন, শিবে দুর্গানে লইয়া যাবে কৈলাস ভুবন, বিসর্জনের বাজনা বাজে বিজয়া গমন, বিসর্জনের বাজনা বাজে বিজয়া গমন। একদা শ্রী রামচন্দ্র দশানন বধের জন্য পুজো করেছিলেন দেবী চণ্ডীকে দুর্গা রূপে। বনে ছিলেন যখন পুজোটা হয়েছিল, তার জন্য সেই পুজোটা লোকালয়ে প্রচারিত হয়নি। তার পরবর্তীকালে শরৎ রাজা এই দেবী দুর্গার পূজা করলেন শরতে, শরৎকালে রাজস্বিকভাবে। আশ্বিনের শারদরাতে বেজে উঠেছে আলোকমন্দির, ধরণীর বহিরাকাশের অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা, আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপলে ও রসলোকে আনে নবভাব মাধুরীর সঞ্জীবন। তাই আনন্দিতা শ্যামণী মাতৃকার চিন্ময়ীকে মৃদুময়ীকে আবাহন। দেখো দেখো
সূর্যটা আজ আমাদের জনসমাগমে লোকালয়ে প্রচারিত আরম্ভে, তার জন্যে আমরা 5 দিন আমাদের উমাকে পূজা করি এবং আমাদের উমাকে নিয়ে আমরা আনন্দে দিন কাটাই। আবার 5 দিন পর বাবার বাড়ি থেকে কৈলাস পাঠিয়ে দিই। সেই প্রথায় চলে আসছে বহুদিন ধরে। উনি আমাদের মা উমা। এইভাবেই দেবী চণ্ডীর পূজা প্রচারিত হয় লোকালয়ে। এই হলো দেবী চণ্ডী মাহাত্ম্য। দেবী চণ্ডী 10 দিনের প্রখর যুদ্ধের পর মহিষাসুরকে বধ করেছিলেন। তার জন্য তার নাম হয়েছিল মহিষাসুর মর্দিনী। জয় দেবী দুর্গা, জয় দেবী দুর্গা, জয় দেবী দুর্গা, দেবী দুর্গা, জয়।